বালুঘাটের বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের তৎপরতায় ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলিধরন্দা গ্রামের বাসিন্দা মানিক দেবনাথ, জানা গিয়েছে গত 8 মার্চ 2019 বাংলাদেশে আটকে পড়ে যুবক মানিক দেবনাথ। বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনার থেকে এই বার্তা এসেছিল, ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে এমনটাই জানানো হয়েছে বলে সূত্রের খবর। সাজার মেয়াদ শেষ হলেও আইনি জটিলতায় বাংলাদেশে আটক থাকতে হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী হিলি শূন্যরেখা বরাবর গ্রাম ধরন্দায় বাসিন্দা সেই যুবককে। আর তারপরে সাংসদ সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় মানিক দেবনাথ এবং উত্তর দিনাজপুর জেলার আটকে থাকা দুজন ভারতীয় নাগরিককে বাংলাদেশ হাইকমিশনার হিলি সীমান্ত দিয়ে তুলে দিয়েছেন পরিবারের হাতে। ঘরে ছিলে ঘরে পেয়ে খুশি পরিবার। पब्लिक को थोड़ा पीछे कर दीजिए, हमको थोड़ा सुविधा होगी। ফিরে আসা নাগরিকে বলছেন শুনব। আমি ঢাকা দিলাম স্যার, ফিলার সাফ করার জন্য বলেছি স্যার, একটু জোরে বলুন। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার সতরাগাছা। কেমন লাগছে দীর্ঘদিন পরে আপনি ভারতে ফিরলেন? ভারতে ফিরলেন অনেকদিন পরে বাংলাদেশ থেকে, কেমন লাগছে আপনি স্যার? মোটামুটি যেরকম মতো যেহেতু যে হয়েছে ভালো মতো চলছে, খাওয়া হচ্ছে। মানে কি নাম আপনার? তাজবদিন তাজমহল। বাড়ি কোথায়? বাড়ি সতরাগাছা। কি জানিয়েছেন বাংলাদেশ পুলিশ শোনাবো। ভারতীয় বাংলাদেশের নাগরিক, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে। আপনি কতজন দিদি? শুরু করে তিনজন ভারতীয় নাগরিক, তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলখানায় এবং একজন বাংলাদেশ কিশোর উন্নয়ন কেন্দ্র যশোরে আটক ছিল। তারা আজকে দুই দেশের দীর্ঘ পত্রালাপের পর আজকে তারা ভারতে ফিরে যাচ্ছে। তিনজন বন্দি, একজন বাংলাদেশের দিনাজপুর জেলা, একজন পঞ্চগড় জেলা এবং একজন যশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছিল। তারা আজকে দুই দেশের পত্রালাপের পর ভারতে ফিরে যাচ্ছে। আমরা দুই দেশের ইমিগ্রেশন পর্যায়ে আজকে হস্তান্তর এবং গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করলাম। এদের বিরুদ্ধে অভিযোগ কী ছিল? এটা মূলত আমরা অভিযোগটা আদালতের বিষয়ে, যা আদালতের আদেশের প্রেক্ষিতে তারা বাংলাদেশ থেকে মুক্তি পেয়েছে। তারা বাংলাদেশে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে বাংলাদেশ আটক করে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে দেশে ফিরে যাচ্ছে। কতদিন মেনলি ছিল এরা বাংলাদেশে? এটা মূলত অর্ডার হলো কোর্টের, এভাবে আমরা ওই কোর্টের কাগজটা ওইভাবে আমাদের কাছে আসে না, এটা জেল পর্যায়ে থাকে। আমরা মূলত জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অবস্থান করছি। একই সঙ্গে শোনাবো ফিরে আসা সেই যুবকের বাবাকে বলছেন এবং একই সঙ্গে তার সঙ্গে আটকে ছিল দুজন ভারতীয় নাগরিক, তারা কি বলছেন শুনুন। মোটামুটি 3 বছরের ঢাকা যত হারিয়ে গেছিল ছেলে, ঘটনা দিয়ে ভুল করে বাংলাদেশ চলে গেছিল। তারপর তাকে চালন করছে। তো আজকে তো ছেলেকে ফিরে পেলেন, কেমন লাগছে? এখন আনন্দ পাচ্ছি, খুব আনন্দ পাচ্ছি। যার কোনো শেষ নেই। কাজের মাধ্যমে কী করে পেলেন? আমি পেলাম একমাত্র
অবদান ছিল আমাদের সাংসদ সুকান্ত মজুমদার। হ্যাঁ, তিনি না থাকলে হয়তো আমি ছেলেকে পড়ি, তার মধ্যে সহায়তা ছিল ভারত সরকার, এই সাহায্যের জন্য আমি ছেলেকে কত বছর সাজা ছিল আর কত বছর এমনি করে আমার ছেলের এক বছরের সাজা, এক বছর এক মাস, তারপর তো এই যা পর্যন্ত জেলেছি। কত বছর ধরে পড়েছি বললাম তো, 3 বছর হতে চলল। আপনার নাম কি? আমার নাম বিনোদ দেবনাথ। কেমন ছিল ওপারে এতদিন থাকাটা, অভিজ্ঞতা কেমন? এই যেটা আমি গেছিলাম অরুণাচল হয়ে বাইক নিয়ে গেছিলাম, যাওয়ার পর তো আমাকে ঘাসিয়া দিয়ে গিয়েছিলাম, গ্রাম তো থানা আটকায়, ওখান থেকে ক্যাম্পে নিয়ে যায়, ক্যাম্পে থেকে থানায় আবার দেয়, থানা থেকে জেলে পাঠায়। মার্চের 9 তারিখে 8 তারিখে ধরা পড়েছিলাম, 9 তারিখে জেলে, এক বছর এক মাস সাজা দিয়েছে, 28 মাস 5 দিন হল। দিনাজপুর জেলে, বাংলাদেশ দিনাজপুর জেলে। কীভাবে ঢুকে গেছিল বাংলাদেশে? সেন্সরস হয়ে বাইক নিয়ে গেছিলাম। থাকলে এতদিন কীরকম ছিল? মোটামুটি। আজকে কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে। বাড়ি ফিরে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবাইকে 3 বছর পর দেখতে গেলে কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাংলাদেশ থেকে আমরা 3 জন মুক্তিপ্রাপ্ত বন্দী যারা ছিলেন, ছেলে 3 জন ছেলে, একটি লোক, তাদেরকে আমরা রিসিভ করলাম। তারা বাংলাদেশে বিভিন্ন জেলে বন্দী ছিল, সেসব কাগজপত্র সহকারে আমরা সুস্থভাবে তাদেরকে আমরা রিসিভ করে তাদের গার্জেনের হাতে তুলে দেব। এরা কীভাবে বাংলাদেশে ঢুকে গিয়েছিল? এটা তো এখন আমাদের কাগজপত্র আমরা সব এখন জাস্ট রিসিভ করলাম। আমরা যেটা শুনেছি বিভিন্নভাবে উইদাউট পাসপোর্টে বাংলাদেশে ঢুকেছিল। আজকে আমরা এদের নিজের গার্জিয়ান এসেছেন, যারা বাবা এসেছেন, কেউ দাদা, নিজের দাদা। কি জানিয়েছিলেন বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, শুনব। দেখুন, প্রায় বেশ কিছুদিন আগে মানিক দেবনাথের বাবা, উনি আমার সাথে আমার এমপি অফিস, পার্টি অফিসে দেখা করেন। দেখা করে বলেন যে ওনার ছেলে, যার মানসিক স্থিতি একটু খারাপ, সে ভুল করে বাংলাদেশে ঢুকে গেছে এবং তাকে ফিরিয়ে নিয়ে আসার যাতে ব্যবস্থা করা হয়। তো তবে থেকে আমি লেগে আছি, অনেক দিন ধরে চেষ্টা করার পরে এই বিষয়টি সফল হয়েছে এবং তার জন্য আজকে খুব খুশির দিন। ঘরের ছেলে বাবার মায়ের কাছে ফিরে এসে একমাত্র ছেলে তাদের পরিবারে, আর 2 বোন আছে পরিবার, ভালো লাগছে। আরও তাড়াতাড়ি ফেরাতে পারলে আরও ভালো হতো, আরও ভালো হতো, আমি অন্ততপক্ষে সন্তুষ্ট হতাম। ভালো। সুষমা কালেকশন, আমাদের এখানে পাচ্ছেন ডোরম্যাট, কার্পেট, কুশন অ্যান্ড কুশন কভার, দোহার, টাওয়েল, গ্রাসমেট, পর্দার পাইপ অ্যান্ড ব্র্যাকেট। এছাড়াও থাকছে বোম্বে ড্যাং ব্ল্যাঙ্কেট অ্যান্ড কমফোর্টারের ওপরে 10% অফ, বোম্বে ড্যাং বেডশিটের ওপরে 10% থেকে 50% অফ। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, অথরাইজ শোরুম অফ বোম্বে ড্যাং, আরএন রোড নিয়ার গৌরীমহল, কোচবিহার। মোবাইল নাম্বার 9679679631।